আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মুখে এক কথা আর অন্তর আরেক কথা, এর নামই হলো মুনাফিক। আজকে আমি এমনিতেই পান্তা ভাত খাচ্ছি, ইলিশ মাছ খাচ্ছি, নতুন পোশাক পরছি, এমনকি ঘুরতে বের হয়েছি। আসলে বৈশাখ টৈশাক নয়, এমনিতেই ঘোরার উদ্দেশ্য। তারপর আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন, তাই গয়না বানাচ্ছি। এমনি এমন না যে জাকাত ফরজ হবে এর কারণে। তারপর জন্মদিনে একদিন আগে উপহারটা কিনলাম, নাহলে তো আবার জন্মদিন উপলক্ষে কেনা হতো। তারপর মৃত্যুবার্ষিক পালন করছি না, এমনি আর কি একটু খাওয়াচ্ছি মানুষকে, মানুষ খাওয়ানো তো খুব স্বভাবের কাজ। তারপর পশু জন্মদিন, বিবাহবার্ষিকী বা কোনো প্রতিষ্ঠানের বার্ষিকী, মানুষকে দাওয়াত দিচ্ছি, সামান্য প্রোগ্রাম, খাওয়া দাওয়া, এই আর কি। তবে জন্মদিন বা বিবাহবার্ষিকী উপলক্ষে না, এমনি সবাই মিলে খেলাম আর কি, অনেক দিন হলো একসাথে খাওয়া হয় না। তারপর নতুন দোকান, জন্মদিন, মৃত্যুদিন প্রভৃতি দিন উপলক্ষে আমরা মিলাদের আয়োজন করি, এমনিতেই করছি, সামান্য দোয়া দূরের আয়োজন, এসব করা তো ভালো কাজ। তারপর ছেলের ক্ষেত্রে দেনমোহর এমনিতে কম করার চেষ্টা করছি, এমন না যে তালা খুলে দেওয়া লাগবে। আর মেয়ের ক্ষেত্রে অভিভাবক বলছেন দেনমোহর বেশি করছি আমার মেয়ের সম্মানের জন্য, এমন না যে তালাকে চিন্তা করছি। তারপর সবসময় দুনিয়া কেন্দ্রিক চিন্তা ভাবনা, দুনিয়ার রিজিকের পিছনে ছোটাছুটি, দুনিয়া পেলে আমরা মরিয়া হয়ে যাই। মূলত আমার কাছে আখেরাতটাই প্রধান, দুনিয়াতেও ভালো থাকার প্রয়োজন রয়েছে, তাই একটু চেষ্টা করছি। তারপর হিজাব করিতেও চাকরি করছি, পর্দার অন্তরালে চাকরি করা যায় যাচ্ছে, অথচ উপর দিয়ে তারা পর্দা করলেও ভিতর দিয়ে তার ফ্রি মেক্সিং ও সহশিক্ষা পরিবেশ গড়ে তুলছে। তারপর সৌন্দর্য কমতি বা অন্য কোনো প্রাথমিক কারণে দিনদার পাত্রপাত্রীকে আমরা বাতিল করে দিচ্ছি। আসলে এমনিতেই আপাতত বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছি না, এই জন্য বিয়ের ব্যাপারে আগালাম না। তারপর প্রেম না রে ভাই, বিয়ের উদ্দেশ্য কথা বলছি, এসব প্রেম প্রেম না, এসব প্রেম প্রেমকে আমরা ঘৃণা করি। প্রিয় দিনী ভাইরা, আমরা অনেকে এসব কথা শুনেছি এবং সামনে শুনছি, আশেপাশে শোনার কথা, হয়তো নিজেও বলছেন, কাকে ধোকা দিতে চাচ্ছেন, আল্লাহকে? না ভাই, আপনারা নিজেকে ধোকা দিচ্ছেন। আল্লাহ তালা যেমন বলছেন, এমন কিছু লোক আছে তারা আল্লাহ ও মুমিনকে ধোকা দিতে চায়, সত্য কথা এই যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না এবং তাদের এই বিষয়ে কোনো উপলব্ধ নেই। আল্লাহ তালা আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তর বিষয় সম্পর্কে পুরোপুরি খবর জানেন। এই সকল আয়াতে আল্লাহ পাক ধোকাবাজদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে, মুখে এক কথা আর অন্তর আরেক কথা বলা, এটা হলো মুনাফিকদের কাজ, মুমিনদের কাজ নয়। মুমিনের বৈশিষ্ট্য হলো সে কখনো ধোকা দেবে না এবং ধোকার শিকার হবে না। যুগে যুগে বহু ধোকাবাজ ছিল, এখনও আছে, কিন্তু ইচ্ছে করে কারোর সঙ্গে ধোকাবাজি করা যাবে না, এমনকি ঠাট্টা ছলেও না। মুসলিম ও মুনাফিকদের মাঝে অনেক পার্থক্য রয়েছে। মুনাফিক বলা হয় যারা মুখে এক কথা বলে কিন্তু অন্তরে অন্য কথা বলে বা অন্য কোনো বিশেষ লালন পালন করে। মুনাফিকদের কথা ও কাজে কোনো মিল থাকে না। আর একজন মুনাফিকের উদ্দেশ্য হলো কেবল দুনিয়া, আখিরাতের প্রতি তার কোনো বিশ্বাস ও ভরসা নেই। এই জন্য মুনাফিকরা জন্মসূত্রে যদি মুসলিম হয় তবু সে মুনাফিক। আর মুনাফিক ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের ন্যূনতম স্তর, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝা ও মানা তৌফিক দান করুক, আমিন।